হ্যালো বন্ধুরা, আমাদের এবিএস মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের টপিক, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর যে কাজগুলো না করলে আপনার দৈহিক কর্মক্ষমতা কমে যায়। মূল পর্ব শুরু করার আগে বলে নেই, এখনও যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করুন এবং মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। যান্ত্রিক এই শহরে শতব্যস্ততার মাঝে অনেক সময় জীবনকে এলোমেলো মনে হয়, সব কাজের পরও নিজের মনে স্বস্তিটা মেলে না। তাই জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রয়োজন সকালে ঘুম থেকে ওঠার পর কিছু সুঅভ্যাসের। ঘুম থেকে ওঠার সময় আমরা এমন কিছু কাজ করে থাকি যার ফলে শরীরে নানা সমস্যা দেখা দেয়, যেগুলোর কথা মাথায় রেখেই প্রত্যহ সকালে ঘুম থেকে ওঠার পর কিছু নির্দিষ্ট কাজ করা উচিত ও কিছু কাজ বর্জন করা উচিত। সমস্যা এড়াতে কিছু কাজ করবেন এবং কিছু বর্জন করবেন, চলুন সেই কাজগুলো জেনে নেই। এক, সকালে ওঠার খুব তাড়া থাকলে রাতে ঘুমানোর আগে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখুন, আর সকালে অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়ুন। যদি একবার অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে যান তাহলে যে দেরি হবে এটা নিশ্চিত, সারাদিন আপনার দুশ্চিন্তা কাটবে না এবং আপনার লক্ষ্য থেকে আপনি পেছনে চলে যাবেন, আর এই দুশ্চিন্তার কারণে আপনি শারীরিক অসুস্থতায় ভুগবেন। দুই, ঘুম থেকে ওঠার পর পা সোজা করে হাত টান টান করে কিছুক্ষণ শুয়ে থাকুন, এরপর উঠে বসুন। এতে সারাদিন আপনি সতেজ থাকবেন, আর যদি ভাঁজ হয়ে ঘুম থেকে ওঠেন তাহলে সারাদিন ক্লান্ত লাগবে এবং ঘুম পাবে। তিন, সকালে ঘুম থেকে উঠেই ইমেইল চেক করবেন না, এতে আপনার মস্তিষ্কের উপর চাপ পড়বে। অফিসের কাজ অফিসেই করুন, কারণ কোনো খারাপ মেসেজ থাকলে পুরো দিনটাই খারাপ যাবে। চার, সকালে বাইরে যাওয়ার সময় কি পোশাক পরবেন তা রাতেই ঠিক করে রাখুন, যাতে সকালে তাড়াহুড়ো করতে না হয়, আর সকালে অন্তত কাপড় আয়রন করার কাজটি ভুলেও করবেন না। পাঁচ, ঘুম থেকে উঠে বিছানা অগোছালো রাখবেন না, চট করেই বিছানাটা গুছিয়ে ফেলুন, সন্ধ্যায় বাসায় ফিরে গোছানো রুমটা দেখলে আপনার মনটাও ফুরফুরে থাকবে। ছয়, ঘুম থেকে উঠেই সবার আগে চা একদম নয়, রাতে খাবার পর অনেকটা সময় কিছু না খাওয়ার ফলে আমাদের শরীর অ্যাসিডিক হয়ে থাকে, ফলে দুধ চিনি দেওয়া চা বা কফি আমাদের শরীরকে আরও অ্যাসিডিক করে তোলে। সাত, ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খেতে পারেন, এটা শরীরের জন্য খুবই উপকারী। আট, ঘরে এমনভাবে আলোর ব্যবস্থা করবেন যেন সকালে সূর্যের আলো ঘরে প্রবেশ করতে পারে, ঘুম ভেঙে অন্ধকার দেখলে সকাল হলো কিনা তা নিয়ে দ্বিধায় ভুগবেন। প্রাকৃতিক আলো প্রবেশ করলে দেহ ঘড়ি আপনাকে জানান দেবে সকাল হয়ে গেছে, উঠে পড়ো। নয়, সকালের সূর্যের আলোটা বেশ মিষ্টি হয়, তাই ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে দিন যাতে ঘরে রোদ প্রবেশ করতে পারে, এটা মনকে চাঙ্গা রাখতে সাহায্য করে। অনেকেই ঘুমানোর সময় জানালা আটকে বা ভারী পর্দা দিয়ে ঢেকে রাখেন যাতে বাইরের আলো ঘরে ঢুকতে না পারে, আর এ কারণে সকালে আলো ঘরে না ঢোকায় শরীর স্বাভাবিকভাবে বুঝতে পারে না যে কখন ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে ওঠার পরও শরীর ক্লান্ত হয়েই থাকে। তাই এমন পর্দা ব্যবহার করুন যা আলোর তীব্রতা আটকে দেবে কিন্তু ঘর পুরোপুরি অন্ধকার হয়ে যাবে না। দশ, পনেরো থেকে বিশ মিনিট হালকা ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন, চাইলে ইয়োগাও করতে পারেন, এটা সারাদিনের কর্মক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এগারো, সকালে টিভি দেখে সময় নষ্ট করবেন না, আর টিভিতে কোনো কিছু দেখে মনোযোগ চলে গেলে সারাদিন ওই বিষয়টা নিয়েই আপনার মাথা ঘুরপাক খাবে। বারো, ঘুম ভাঙ্গার পর অলসতা করবেন না, ঘরগুনো হয়ে থাকলে এবং ঘুম ভাঙ্গার পরও অনেকটা সময় গড়াগড়ি করে কাটালে ক্লান্ত ভাব চেপে বসতে পারে, তাই ঘরে বসে না থেকে বা অবসর সময়ে গড়াগড়ি না করে বরং বাইরে হাঁটাহাঁটি করুন বা ব্যায়াম করুন। বর্তমানে আমাদের একটি বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে মানুষ ঘুম ভাঙ্গার পর মোবাইল নেয় টাইম দেখতে, কিন্তু টাইম দেখার পর মোবাইলটা না রেখে দিয়ে মোবাইল ঘাটাঘাটিতে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে আমাদের দেহে অলসতা থেকেই যায়। ১৩, ব্রেকফাস্ট না করার অভ্যাস থাকলে এখনই পাল্টে ফেলুন। গবেষণায় দেখা গেছে ব্রেকফাস্ট যারা করেন তারা স্থূলতা, ডায়াবেটিস ও অল্পতেই অসুস্থ হয়ে পড়েন। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলে শরীর একেবারে চাঙ্গা থাকবে। সুস্থ থাকতে কমপক্ষে ৬ ঘন্টা ঘুমাতে বলেন চিকিৎসকরা। রাতে ঘুম ভালো না হলে সকালে মাথা ব্যথার সমস্যা হতে পারে, এছাড়া চোখ জ্বালাপোড়া ও চোখ লাল হয়েও যেতে পারে। ১৫, অনেকে ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে জিমে দৌড়ান, যা একেবারেই করা উচিত নয়। ঘুম থেকে উঠেই মুমিনের যা করণীয়, ভোরের সময়টি বড়ই বরকতময়,
ব্যবসা বাণিজ্য সহ পার্থিব সব কাজের জন্য এটি উপযুক্ত মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ভোরের কাজে বরকতের দোয়া করেছেন। দিনের প্রথম প্রহরে তিনি যুদ্ধাভিযান বা ব্যবসায় কাফেলা রওনা করার নির্দেশ দিতেন। এক, ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় হল হাত দিয়ে চেহারা থেকে ঘুমের ভাব দূর করা। দুই, ঘুম থেকে উঠে কোনো কথা না বলে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, অর্থাৎ ঘুম থেকে উঠে দোয়া পড়তে হবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা একটি দোয়া। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন শয্যায় যেতেন তখন গালের নাবালে হাত রাখতেন, তারপর বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। তিন, ঘুম থেকে উঠার দোয়া পড়া। দোয়াটি হল আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাদানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত বানানোর পর জীবিত করেছেন এবং তার দিকেই পুনরুত্থান। চার, আল্লাহর কাছে দোয়া করা। উবাদা ইবনে সামেদ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা বলবে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, কিংবা যে কোনো দোয়া করবে, এই দোয়া কবুল করা হবে। আর যদি কেউ উযু করে এবং সালাত আদায় করে তার সালাত কবুল হয়ে যাবে। পাঁচ, আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ দশ আয়াত পাঠ করবে। ছয়, মিসওয়াক করবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই মিসওয়াক করতেন। সাত, মিসওয়াক করতে না পারলে ব্রাশ করে নেবে। আট, ওযু করে নেবে, গোসল ফরজ হলে গোসল করে নেবে। নয়, সম্ভব হলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করবে। তাহাজ্জুদের সালাত আদায় করলে কুপ্রবৃত্তি দমন এবং শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায়। দশ, জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করবে। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। সকালে ঘুম থেকে ওঠার পর কোন অভ্যাসগুলো আপনি করে থাকেন কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। পরবর্তী টপিকে আবারও দেখা হবে আপনার সাথে। ভালো থাকবেন।